একবার লোহারোড নামের একটা জায়গা থাকে, ওই জায়গায় শয়তানের ভর থাকে। একবার একটা লোক ওইখান থেকে নিজের স্কুটারে করে যেতে থাকে, তখনই বিকট বিকট আওয়াজ আসতে থাকে। কোথায় যাচ্ছিস? এসে যা, এসে যা আমার কাছে। আরে না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। এরই মধ্যে শয়তান ওই লোকটাকে ধরে মেরে ফেলে। ওই জায়গার কাছে বিশাল নামের একটা ছেলে থাকত, ও অনেক দিন ধরে চাকরির খোঁজ করছিল। কি মন্টু, আমার জীবন তো বেকার হয়ে গেছে, এত ভালো পড়াশুনো করেও একটাও ভালো চাকরি পাচ্ছি না। আরে বিশাল, মন খারাপ করছিস কেন? পেয়ে যাবি তুই চাকরি, এমনিতেও তুই আমার থেকে বেশি পড়াশুনো জানিস। যখন আমার মতন গাধা চাকরি পেতে পারে, তো তুই একদিন পেয়ে যাবি। আচ্ছা তুই যদি চাস তো আমার কোম্পানিতে কাজ করতে পারিস। দেখ ভাই, তুই তোর সঙ্গে আমার তুলনা করিস না, তুই হলি মূর্খ আর আমি হলাম একটা গ্র্যাজুয়েট, আর আমার লেভেলের নয় তুই। আর তোর চাকরিটা কি? পিজা ডেলিভারি বয়ের? ভাই, তোর এরম স্বভাবের জন্যে তোর চাকরি হয় না, তুই গ্র্যাজুয়েট হয়ে কি ছিড়লি? আরে ভাই, তুই খারাপ ভাবিস না, আমি এটা বলতে চাইছিলাম না, কিন্তু ভাই তুই নিজে ভাব, পিজা ডেলিভারি বয় সেটাও আমি। দেখ ভাই, কোনো কাজ ছোট কিংবা বড় হয় না, যেটা পাওয়া যাচ্ছে ওটাই করে নেওয়া উচিত, কিছু না করার থেকে তো ভালোই। চল আমি চললাম, তুই বড় বড় স্বপ্ন দেখ। বিশাল বাড়ি গিয়ে নিজের সব কথা নিজের মা পূজাকে বলে। তুই বাবা করে নে না ওই চাকরি, যদি মন্টু বলছে তো। এমনিতেও তো তুই নিজের বাড়ির অবস্থা তো জানিসই। ঠিক আছে মা, তুমি যদি এটাই চাইছো তো আমি এই চাকরিটা করে নিচ্ছি। তার পরের দিন মন্টু বিশালকে নিজের কোম্পানিতে ইন্টারভিউর জন্য নিয়ে যায়। তো বিশাল, কত পড়াশুনো জানো তুমি? স্যার, আপনাকে আমার থেকে পিজা ডেলিভারি করানোর আছে না অ্যাকাউন্ট চেক করানোর আছে? গুড সেন্স অফ হিউমার। আচ্ছা কত স্যালারি নেবে? স্যার 1,00,000 টাকা আর তার সঙ্গে একটা গাড়ি। বিশাল, এ কি ঠাট্টা হচ্ছে? তোমার চাকরি করার আছে কি নেই? হ্যাঁ, আমি তো চাকরির জন্যই এসেছিলাম, আপনিই তো ঠাট্টা শুরু করে দিলেন স্যার। আপনি তো জানেনই ডেলিভারি বয়ের কত স্যালারি হয়, তারপরে আপনি ম্যানেজার পোস্টের প্রশ্ন জিজ্ঞেস করছেন। রেখে নিন স্যার, এখন নতুন তো, শিখে যাবে কিছুদিনে। ঠিক আছে মন্টু, তুমি বলছো তো আমি রেখে নিচ্ছি, একটু একে বোঝাও কেরম করে কথা বলতে হয়। বিশাল, এটা লোহা রোডে ডেলিভারি আছে, আর্জেন্ট প্লিজ করে দাও। আরে স্যার, এত রাত্রে সেইখানে যাওয়া কোনো বিপদের থেকে কম নয়, শুনেছি রাত্রে ভূত প্রেত থাকে সেইখানে। কি মন্টু, আরে ভূতপ্রেত কিছু হয় না। আরে স্যার আপনি অ্যাড্রেস দিন, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর বিশাল চলে যায়। আরে বাহ, কত সুন্দর জায়গা এটা, কত শান্তি আছে এখানে, এই মন্টুটা বেকারে ভয় পাচ্ছিল। আরে বাহ, কত সুন্দর মেরে, এ আমার যদি গার্লফ্রেন্ড হয়ে যায় না, মজা এসে যায়। শুনুন, আমার নাম মোনা, আপনি কি আমাকে লিফট দেবেন এই কিছু দূর অব্দি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যদি আপনার মতন সুন্দর মেয়েকে লিফট না দিই তো আর কাকে দেব? আরে কিন্তু আপনি তো পিৎজা ডেলিভারি করতে যাচ্ছেন, আপনার দেরি হয়ে যাবে, আধা ঘন্টায় ডেলিভারি করতে হয় না আপনাদের পিৎজা? আরে না মোনা, আপনাকে আগে লিফট দেব, এমনিতেও যেই মোটার খাবার আছে সে ঠান্ডা খেয়ে নেবে। এরপর বিশাল মোনাকে স্কুটারে বসিয়ে নেয় আর ওইখান থেকে চলে যায়। কিছু দূর যাবার পর ওর স্কুটার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়। আরে এইটা কি হয়ে গেল, এই স্কুটার আগে যাচ্ছে না কেন? তারপর যেই বিশাল স্কুটার থেকে নামে, ও আশ্চর্য হয়ে যায়, মোনার পা উল্টো থাকে আর ও শয়তান নিজের রূপে চলে আসে। কি হলো বিশাল, খোকা বিশাল, ভয় পেয়ে গেলে আমার পা দেখে, এখন আমার এই রূপ দেখো। আরে পালাও রে, এখন তো প্রাণ বিপদে এসে গেছে, আরো মেয়েদের উপরে স্টাইল মার। আরে পালা রে বিশাল পালা। আরে এটা কি করছিস তুই, বেরো বেরো আমার শরীর থেকে।
পিজা মাস্টার, এখন তো আমি তোর শরীরের ভেতরেই থাকবো আর তোর শরীরের সাহায্যে শিকার করব। এরপর বিশাল নিজের অফিসে ফেরত আসে, কিন্তু ও বদলে যায় আর কারোর সাথে কথা বলে না। ও চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। কি হলো বিশাল, মনে হচ্ছে লোহা রোডে ডেলিভারিতে অনেক মজা এসেছে। অনেক বলছিলিস ইন্টারভিউতে। শয়তান ও নিজের রূপে চলে আসে। ম্যানেজার, বলছিস তো তুই ঠিকই, মজা তো অনেক এসেছে পিজা ডেলিভারিতে, নে একটু মজা তুইও নিয়ে নে। এরকম বলে বিশাল একটা পিজা টুকরো যেটাতে রক্ত লেগেছিল ম্যানেজারের মুখে ঢুকিয়ে দেয় আর ম্যানেজার মরে যায়। তারপর পরের দিন রাতে বিশাল আর মন্টুর আবার দেখা করে, কিন্তু বিশাল মন্টুর সাথে কথা বলে না। তারপর বিশাল নিজের স্কুটার বের করে আর ডেলিভারি করতে চলে যায়। আর বিশাল ডেলিভারি করার জায়গায় যায় আর দরজাটা জোরে ধাক্কাতে থাকে। একটা বাচ্চা বেরিয়ে আসে। কি আঙ্কেল, কত দেরি করে দিলেন পিজা আনতে, জানেন আমি কতক্ষণ ধরে খিদেতে আছি। বিশালের রাগ হয়ে যায়। আমি তোর বাবার চাকর নাকি, এখন রাস্তায় যা সময় লাগবে সেটা তো লাগবেই। তারপর ওই বাচ্চার মা আর বাবাও বাইরে এসে যায়। ছোট বাচ্চার সঙ্গে কেরম করে কথা বলতে হয় জানো না? হ্যাঁ, এই রম বলে ও বিশালকে একটা থাপ্পড় মেরে দেয়। বিশালের ভেতরে লুকোনো শয়তানের রাগ হয়ে যায় আর রাগে ও নিজের আসল রূপে চলে আসে। ও ওদের তিনজনকে মেরে ফেলে। মজা এসে গেল, এদের অনেক পিজা গেলার ইচ্ছা ছিল। মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। এই পরিবারের মরার খবর জঙ্গলে আগুন লাগার মতো ছড়িয়ে যায়। মন্টুর বিশালের উপরে সন্দেহ হয় আর ও বিশালের কাছে যায়। আরে বিশাল, ওই বাড়িতে তো তুমি গেছিলে ডেলিভারি দিতে, তুমি কিছু জানো না এইসব কি করে হলো? আমি কি জানি এই লোকেদেরকে কে মেরেছে? আমি কি কোনো পুলিশের লোক নাকি? বেশি গোয়েন্দা হওয়ার চেষ্টা করো না। ভয় তোর সঙ্গে তো কথা বলাই বেকার, যখনই দেখো খেঁচতে থাকে। এরপর মন্টু ওইখান থেকে চলে যায়, কিন্তু ওর বিশালের উপরে সন্দেহ হয়ে যায় আর ও ভাবে যে বিশালের পেছন করতে হবে আর সত্যটার খোঁজ করতে হবে। আর পরের রাতে মন্টু বিশালের পেছন করতে থাকে। বিশাল পিৎজার ডেলিভারি দেওয়ার জন্য বাড়ির দরজা ধাক্কায় দু একটা মেয়ে বেরিয়ে আসে। ম্যাডাম, আপনার পিজা এসেছে। তো এতে এত দাঁত দেখানোর কি আছে, প্রথমবার মেয়ে দেখেছো নাকি? মেয়েদের দেখার মধ্যে নিজের দাঁত দেখানো শুরু করে দেয়, ইডিয়েটস। চলো পিজা দাও আর ভাগো এখান থেকে। এই শুনে বিশালের অনেক রাগ হয়ে যায়। ওর ভেতরে শয়তান আবার জেগে ওঠে আর ও মেয়েটার ওপরে আক্রমণ করে দেয় আর ও মেয়েটাকে ধাক্কা মেরে দেয়। অনেক কথা বলিস তুই মেয়ে, মুড খারাপ করে দিলি তুই, তোকে তো জ্যান্ত ছাড়বো না। অনেক কথা বলিস তুই। বিশাল, তুই এটা এটা কি করছিস, এই মেয়েটাকে কেন মারছিস? তুই আবার এসে গেলি, বুঝিয়েছিলাম না আমার রাস্তায় আসিস না, কিন্তু তোর চুলকানি শেষ হচ্ছে না, মনে হচ্ছে তোকেও মরতে হবে। যে বিশাল মন্টুকে মারতে যায়, মন্টুর গলায় পড়ে থাকা মায়ের লকেট বাড়ি এসে যায়, যেটা দেখে শয়তান ঘাবড়ে যায়। সরা সরা সামনের থেকে, না হলে আমাকে শরীর ছাড়তে হবে, সরা সরা এটাকে। মনে হচ্ছে বিশালের ভেতরে যে শয়তানটা আছে সে মায়ের লকেট দেখে ভয় পাচ্ছে, এটাই সুযোগ একে বিশালের ভেতর থেকে বের করার। এই রম বলে মন্টু শয়তানের উপরে লকেট ফেলে দেয়। আরে মরে গেলাম, মরে গেলাম, আরে। আর শয়তান বিশালের শরীরকে ছেড়ে চলে যায়।